গাজীপুরে তিন কারণে বিএনপির পরাজয়। দেখুন যে কারণে গাজীপুরে হেরে গেল বিএনপি। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির যেসব দুর্বলতা ছিল সেগুলো গাজীপুরেও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি বলে মনে করেন দলটির নেতারা। তাদের মতে তিন কারণে গাজীপুর সিটিতে বিএনপির ভরাডুবি হয়েছে। কারণগুলো হলো নির্বাচনী প্রচারণায় দুর্বলতা, প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করতে না পারা, নির্বাচনের সময় দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার। দলটির নেতারা বলছেন এই দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে না পারলে আসন্ন তিন সিটিতে পরাজয়ের আশঙ্কা রয়েছে। বিএনপি নেতারা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্রীয় নেতাদের তেমন কোনো ভূমিকা রাখার সুযোগ থাকে না। এইসব নির্বাচনে জয় পরাজয় নির্ভর করে প্রার্থীর ব্যক্তিগত জনপ্রিয়তা ও স্থানীয় নেতাকর্মীদের কর্মদক্ষতার উপর। গাজীপুরে প্রার্থী হিসেবে হাসান সরকারের ব্যক্তিগত জনপ্রিয়তা ভালো ছিল, কিন্তু সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীরা নির্বাচনে তেমন একটা সক্রিয় ছিলেন না। এজন্য সাংগঠনিক দুর্বলতা যেমন দায়ী, তেমনি দলীয় নেতাকর্মীদের স্থানীয় প্রশাসনের গ্রেপ্তার হয়রানিকেও তারা দায়ী করছেন। এছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীর চাইতে প্রশাসনের বড় ভূমিকা ছিল, যা প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে সবার নজরে এসেছে। গাজীপুর সিটি নির্বাচনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত ফজলুল হক মিলন বলেন, গাজীপুর সিটিতে বিএনপি হারেনি, হেরেছে দেশের জনগণ। প্রশাসনের সহায়তায় সরকার দলীয় লোকেরা ভোট চুরি, জাল ভোট দিয়ে তাদের প্রার্থী জিতিয়েছে, যা বিশ্ববাসীও দেখেছে। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচন কমিশন আবারও প্রমাণ করেছে যে সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা তাদের নেই। তিনি আরো বলেন, আমাদের প্রচারণায় তেমন কোনো ঘাটতি ছিল না, তবে প্রচারণার সময় বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। তবে গাজীপুরের দায়িত্ব পালন করেছেন বিএনপির এমন একজন কেন্দ্রীয় নেতা বলেন, খুলনা সিটিতে নির্বাচনী প্রচারণায় তেমন ঘাটতি ছিল না, কিন্তু গাজীপুরে প্রথম দিকে যেরকম সড়ক প্রচারণা ছিল সেটা নির্বাচনের দুই দিন আগে অনেকটা ঝিমিয়ে পড়ে। তখন থেকেই মূলত বিএনপি নির্বাচনে পিছিয়ে পড়ে। এর বাইরে খুলনার মতো প্রতিটি ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করা যায়নি, যা নির্বাচনের হারে বড় প্রভাব ফেলেছে। প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট ও ভোট কেন্দ্রের বাইরে ভোটার স্লিপ বুথ নিশ্চিত করা গেলে এমন পরাজয় হতো না। গাজীপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মেহবুব উল হক গোলাপ বলেন, সব ধরনের বাধা বিপত্তি উপেক্ষা করে স্থানীয় নেতাকর্মীরা নির্বাচন কাজ করেছে। বিএনপির গাজীপুর নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনে আমরা পোলিং এজেন্ট দিইনি, এটা ঠিক নয়। প্রতিটি বুথের জন্য একজন করে পোলিং এজেন্ট নির্ধারণ করা ছিল। সেই অনুযায়ী সকালে ভোট শুরুর পর থেকে চঙ্গি এলাকায় প্রায় প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন, কিন্তু দুপুর ১২টার পর থেকে বাধার কারণে আর পোলিং এজেন্টরা থাকতে পারেনি। আর টঙ্গীর বাইরে অন্য এলাকার ভোট কেন্দ্রের অনেক এজেন্টকে আগের রাতে গ্রেপ্তার করা হয়েছে, কাউকে কাউকে কেন্দ্রে না যেতে হুমকি দেওয়া হয়েছে। এসব কারণে প্রতিটি কেন্দ্রে পোলিং এজেন্ট নিশ্চিত করা যায়নি। গাজীপুর সিটি নির্বাচনে বিএনপির মিডিয়া সেলের প্রধান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মাজারুল আলম বলেন, আমাদের কেন্দ্রে পোলিং এজেন্ট দিইনি, এটা ঠিক নয়। গাজীপুরের ৪২৫টি কেন্দ্রে ২৭৬২টি বুথ ছিল, প্রতিটি কেন্দ্রে একজন করে আমাদের পোলিং এজেন্ট ঠিক করা ছিল, কোথাও বিকল্প এজেন্টও ছিল। কিন্তু নির্বাচনের আগের রাত থেকে পোলিং এজেন্টদের অ্যারেস্ট করা হয়েছে। নির্বাচনের দিন সকালে অনেক সেন্টার থেকে এজেন্টদের সাদা পোশাকের পুলিশ ধরে নিয়ে গেছে। তিনি আরো বলেন, এছাড়া সকালে যেসব কেন্দ্রে পোলিং এজেন্টরা গিয়েছিলেন তাদের সাদা পোশাকের বিভিন্ন সংস্থার লোকজন কেন্দ্রে গিয়ে বলেছেন, আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় দিলাম, চলে যাও। এরপর অনেকেই কেন্দ্র থেকে বের হতে বাধ্য হয়েছেন। এই সুযোগে কেন্দ্র দখল ও জাল ভোটের উৎসব করে আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে। এগুলোর অনেক প্রমাণ আমাদের কাছে আছে, এসব রেকর্ড আমাদের দলের নীতি নির্ধারকের কাছে পাঠিয়েছি। বিএনপির পক্ষ থেকে নির্বাচনের দিন অভিযোগ করা হয় তাদের অনেক এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ ও জিজি। আমার মনে হয় গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের জয়ের বড় কারণ হচ্ছে শেষ মুহূর্তে তাদের প্রচার প্রচারণা ভালো ছিল, আর বিএনপির পরাজয়ের কারণ ছিল দলটি প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনী প্রচারণা ছিল না নির্বাচনের শেষ মুহূর্তে। তিনি আরো বলেন, আওয়ামী লীগের জয়ের বড় কারণ শ্রমিক ভোটার। নির্বাচনের বিজিএমই লোকজন এসে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়ে গেছে, যার কারণে শ্রমিক ভোটের বড় অংশ আওয়ামী লীগ প্রার্থী পেয়েছেন। সম্মানিত দর্শক, আপনাদের কি মনে হয় গাজীপুর সিটিতে বিএনপি হেরে যাওয়ার কারণ কি? এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান সেই কারণ। আরো এমন খবর পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।